হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আসেন আজকের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে আপনি আপনার মোবাইলে স্ক্রিনশট নেবেন তো অনেকে যারা স্যামসাং মোবাইল ইউজ করেন তাদের স্ক্রিনশট নিতে গেলে অনেক সমস্যা হয় ভলিউম বাটন চাপতে হয় পাওয়ার বাটন চাপতে হয় কিন্তু অন্য কোম্পানির মোবাইলগুলো ব্যবহার করলে ভলিউম বাটন নয় জাস্ট পাওয়ার বাটন চাপলেই স্ক্রিনশট নেওয়া যায় দেখতে পাচ্ছেন আমার মোবাইলেও রয়েছে এটি হচ্ছে এমআই এ টু লাইট ওকে তো আপনি যদি স্যামসাং অথবা অন্য কোনো মোবাইলে স্ক্রিনশট নিতে না পারেন কিভাবে নেবেন শিখতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি দেখুন আমি এক ক্লিকে আপনাকে স্ক্রিনশট নেওয়া শিখিয়ে দেব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকুন ওকে গাইস তো আপনার মোবাইলে এক ক্লিকে স্ক্রিনশট নিতে গেলে একটি অ্যাপসের প্রয়োজন হবে যে অ্যাপসের নাম এবং লিঙ্ক আমি পরে দেবো ভিডিওর লাস্টে তো চলুন সেই অ্যাপসের কাজটুকু আমরা প্রথমে দেখে নিই আমি এখানে সেই অ্যাপসটি ওপেন করে করতেছি দেখুন এ হচ্ছে সে অ্যাপস দেখতে পাচ্ছেন এই যে চলে এসেছে এখানে এ লেখা রয়েছে স্টার্ট ক্যাপচার এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটি অপশান পাবেন এখানে ক্লিক করতে হবে স্টার্ট নাও ওকে চলে এসেছে একটি আইকন এগুলো কেটে দেবো এই যে হচ্ছে আইকন এই আইকনটির দ্বারাই আমরা স্ক্রিনশট নিতে পারবো যেমন এই স্ক্রিনটির আমরা স্ক্রিনশট একটি প্রয়োজন তাহলে জাস্ট এখানে ক্যামেরা আইকনে ক্লিক করলে একটি স্ক্রিনশট নেওয়া হয়ে যাবে দেখুন ভিউ চলে এসেছে এরপর আমরা ভিতরে ঢুকি এখানে একটি স্ক্রিনশট নেওয়া দরকার তো এখানে ক্লিক করুন ক্লিক করা মাত্র একটি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তো চলুন সেই স্ক্রিনশটগুলো আমরা দেখি এখানে জাস্ট আমি ভিউ বাটনে ক্লিক করব দেখুন এই যে ভিউ বাটন আমি ক্লিক করলাম করার পর এই মুহূর্তে যতগুলো আমরা স্ক্রিনশট নিয়েছি সমস্ত এখানে আমরা দেখতে পাবো দেখুন একের পর এক দেখা যাচ্ছে এই স্ক্রিনশটগুলো আমরা নিয়েছি এই মুহূর্তে সো গাইজ এই অ্যাপসটি ইউজ করে আপনি খুব সহজে এক ক্লিকে স্ক্রিনশট নিতে পারতেছেন সো এই অ্যাপসটির নাম কি আমি বলে দিচ্ছি চলুন প্লে স্টোরে নিয়ে যাওয়া যাক আপনাকে প্লে স্টোরে গেলাম যাওয়ার পর এখানে সার্চ করতে হবে এই স্ক্রিনশট ইজি লিখে দেখুন এই এই অ্যাপসটি ইতিমধ্যে দশ মিলিয়নেরও বেশি ডাউনলোড করা হয়েছে এবং এই অ্যাপসটি খুব ভালো আমি পার্সোনালি ইউজ করতেছি আমি একটি কাজের জন্য এটি ইউজ করি ওকে সো এই অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার মোবাইলে স্ক্রিনশট নিতে পারবেন সো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য